আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনার তোই আমি অনেক ভালো আছি তো সকালবেলা থেকে ব্লকটা শুরু করলাম আর আজকে নদীর থেকে মাছ নিয়ে আসছে আর যখনই সকালবেলা নদীর থেকে যখন মাছ উঠায় তখনই কিন্তু নদীতে গেলে এই সব মাছ কিনতে পাওয়া যায় আর দেখেন মাছ কিন্তু এখনও লাফাচ্ছে অনেক তাজা আছে মাছগুলা তো নিয়ে এসে যে কুটা কুটতেছে তারপরে যে বাঁচতেছে আমার আম্মু আমার চাচি সবাই মিলে একসাথে কুটে ই করতেছে কারণ ছোট মাছ অনেক টাইম লাগে আর এইগুলা কিন্তু মানে এক একটা মাছ উঠানো তারপরে সেগুলোকে আলাদা করা অনেক টাইমের ব্যাপার তো সব বা একসাথে করতেছে চাই একসাথে করলে কি হয় কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো পুঁটি মাছ তারপর ট্যাংরা মাছ তারপর ছোট ছোট মলা মাছ ঢেলা মাছ আরও অনেক মাছের ভিতরে আছে এই যে এই পাশে কিন্তু সব পুঁটি মাছ এইগুলা আর এই মাছগুলা কিন্তু খুবই মানে খুবই মজা একদম নদীর থেকে তুলে আনা মাছগুলা তো এই তো আমরা সকালবেলা মাছ নেই ব্যস্ত আজকে সবাই আর এই আমি হাত দিই নাই আমরা করতেছে আর আমি ঘরে যাবো এখন আর ঘরে আমার কাজ আছে আর আমি আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট করতেছি প্রতিদিন একটা দুইটা করে কাজগুলো কমপ্লিট করতেছি তো এখন আমি চলে যাবো তো আমি মাছ কোটা দেখতে আসছিলাম তো আমার এই যে দেখা হয়ে গেল এখন আমি চলে যাব আর আজকে আমি আমাদের এই আমাদের কাচের জিনিসগুলা যে এখানে রাখি তো সেগুলো আজকে পরিষ্কার করবো তো এই পাশে আমাদের গ্লাস তারপর ছোট ছোট যে কাপগুলা সেগুলো রাখা এই পাশে বড়গুলা রাখা আর এই পাশে কিছু কিছু শোপিস আছে এটা আমাদের একটা অনেক পুরানো চায়ের কেতলি এটা কিন্তু অনেক সুন্দর আর এটাও অনেক সুন্দর এটা একটা মানে একজন খাইতে পারে এরকম একটা চায়ের কেতলি এটা আমার কাছে অনেক ভালো লাগে আর ওই পাশে একটা ছবি দেখতেছেন ওটা আমার ভাগ্নের ভাগ্নের ছবি ছোটোকার লোককে আমরা শাড়ি পরায় ছবি তুলছিলাম তো সেই শাড়ি সেই ছবিটা এখনও রেখে দিয়েছি এটা অনেক সুন্দর একটা কেতলি তো এগুলা কিন্তু কখনোই বাইরে গিয়ে কেনা না এগুলো সবই বাসার উপর থেকে কেনা আমার আমার বাড়ির উপর থেকে এগুলো কিনছে আগে আগে কিনতো আর কি এখন তো তেমন একটা আসে না আর এগুলো পুরানো তো ওই জন্য অনেক মজবুত আর এখানে একটা শোপিস আছে আর এটা একটা শামুক তো এগুলো জাস্ট সাজানোর জন্য রেখে দিয়েছে এখানে আর ছোট্ট একটা কাঠা এটা বেতে একটা বেতের খুবই সুন্দর একটা শোপিস টাইপের এটা একটা দূর থেকে দেখাই আর এটা হলো আমার বোনের ও যখন রাজশাহীতে নার্সিং পড়তো তো ওইখান থেকে এটা পেয়েছিল এই মগটা তো ও এটা নাই নাই ও এটা রেখে দিয়েছে বাড়িতে আমাদের এখানে রেখে দিয়েছে ও আর ওর হোস্টেলে এটা নেয় নাই মানে ওর পুরানো মেমোরি এটা আর এই মগটা অনেক বেশি সুন্দর অনেক কিউট একটা কফি মগ এটা এটাও আমার উপর থেকেই কেনা খুবই মজবুত অনেক হালকাও আছে আমার কাছে এটা অনেক ভালো লাগে আর এটা একটা পিচ এটা একটা বার্থডেতে গিফট পেয়েছিলো আমার সে আপু তো এর ভিতরে আমি পুতুল ছিল পুতুল রেখে দিয়েছি এই যে আগে আগে কিন্তু এই শোপিচগুলা অনেক চলতো তো আমি এটা এর ভিতরে রেখে দিয়েছি নামাজ পড়া লাগে তো এইগুলো আসলে থাকলে নামাজ হয় না তো আমি এর ভিতর রেখে দিয়েছি এইভাবে আর এর পিছনেও আছে এটা একটা এই যে একটা সুগার রাখার একটা পাত্র এটা একটা দুধ রাখার তো ভিতরে একটু ময়লা আমি এগুলো সব পরিষ্কার করব। আর এটা এটাও একটা মাগ তো এটা আমার আপু দিয়েছিল বড় আপু দিয়েছিল এটা অনেক সুন্দর তো আমি এখন এগুলা সব পরিষ্কার করব পরিষ্কার করে শেয়ার করব যে আমি কীভাবে এটা পরিষ্কার করলাম আর দেখতে কেমন দেখা যায় তো ঠিক আছে ওই আমার গোছানো হয়ে গেছে তো আমি কিন্তু কিছুদিন আগেই পরিষ্কার করছিলাম হালকা একটু ধুলা ছিল তো সেগুলো আমি পরিষ্কার করছি তো আপনাদের কাছে কেমন লাগছে কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দূর থেকে দেখতে এই রকম আমাদের শকেসটা দূর থেকে এরকম দেখতে তো ঠিক আছে আর আজকে আম্মু দুপুরবেলা রান্না করছে এই যে ছোটো মাছ চচ্চড়ি ডাটা আলু দিয়ে চচ্চড়ি করছে তো এটা সেহেরিতে আমরা খাবো এই তো এটা আজকে আমাদের দুপুরের মেনু মানে দুপুরের মানে সেহেরির মেনু তো সেয়েরি রান্নাটা আম এখনই করে রাখে তো এখন আমরা সবাই ইফতারি করতে বসে গিয়েছি আর আজকের ইফতারিতে এই আর শরবত আছে আর তার সাথে মুড়ি আছে মুড়ি ডিম সেদ্ধ তো এখন আমরা এইগুলাই খাবো এটা ডিমের চপ ডালের বড়া আর ছোলা শশা পেয়ারা তারপর আপেল এই তো তো একটু পরে আজান দেবে আর তো সবাই আমরা এখন ইফতারি করে নিই আর ইফতারি সামনে নিয়ে বসে থাকলে অনেক সব হয় তো এখন আমি ইফতারি নিয়ে বসে থাকবো এখনও দশ পনেরো মিনিট দেরি আছে আজান দেওয়ার তো তো ঠিক আছে এখন তাহলে করতে সবাই একসাথে বসি আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি আপনারা যে যেখানে আছেন অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সবাই অনেক সচেতন থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যে যেখানে আছেন আপনাদের সবার জন্য দোয়া রইল আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ